শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান থানায় একটি স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কালিমালিক্ত সরকার যেভাবে আমাদের সনাতনীদের বারবার ভাবাবেগে আঘাত দেয়, শুধু তাই না, আমরা দেখলাম যে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর চটি চাটার জন্য টিপিক্যালি সারদার সঙ্গে, মা সারদার সঙ্গে তুলনা করলেন একজন MLA নির্মল মাঝি। এবং শুধু তাই না, আমাদের শক্তির আরাধনা যেখানে করা হয়, মা কালীর আরাধনাকে কেন্দ্র করে যে হারে যে কুরুচিকর মন্তব্য করলেন মহুয়া মিত্র, তো এতে কোথাও কোনো প্রতিবাদ নেই, কোথাও কোনো সকল বুদ্ধিজীবীদের কোনো আন্দোলন নেই। কিন্তু আমরা সনাতনীদের, আমরা নিজে একজন সনাতনী হয়ে আমরা মনে করি যে আমাদের এটা প্রতিবাদ করা দরকার। আমাদের ভাবাবেগে আঘাতটা এসছে, ভালো রকমভাবে লেগেছে, তো তার প্রতিবাদে আমরা আজকে বর্ধমান থানায় ডেপুটেশন জমা দিলাম। এবং মহুয়া মৈত্র এবং নির্মল মাঝির মতো একজন নিচ মানসিকতার মানুষের আমরা গ্রেপ্তার দাবি করছি, কারণ এইভাবে বারবার সনাতনীদের ওপর আক্রমণ আসবে আর আমরা চুপচাপ মেনে নেব না, পারবো না। একজন বিজেপি কর্মী হয়ে আমরা সাধারণ মানুষ তথা সনাতনীদের ওপর আমরা দায়বদ্ধ, প্রত্যেকের রক্ষার্থে, ভাবাবেগে রক্ষার্থে। তাদের অভিযোগ, হিন্দু দেবী আদ্যাশক্তি মা কালী এবং মা সারদা সম্পর্কে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এবং তৃণমূল নেতা নির্মল মাঝি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ওই মন্তব্যের প্রতিবাদে ও তাদের গ্রেপ্তারের দাবিতে থানায় স্মারকলিপি প্রদান করা হয়। এদিন যুব মোর্চার কর্মীরা মিছিল করে বর্ধমান সদর থানায় উপস্থিত হন। মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। গত বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে হিন্দু দেবদেবীদের উপরে যেভাবে বিকৃত রুচির কথাবার্তা বলা হচ্ছে, মা সারদাকে নিয়ে বিধায়ক, তৃণমূল বিধায়ক নির্মল মাঝি বলেছেন এবং মহুয়া মৈত্র সাংসদ তিনি মা কালীকে নিয়ে, মা কালী মদ্যপান করেন এবং নানা রকম কুরুচিকর মন্তব্য করছেন, এইটা ধর্মীয় আঘাত আনছে, এর প্রতিবাদে আমরা এখানে স্মারকলিপি দিয়েছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।